আগামী এক সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে নতুন মুখের সন্ধানের নিবন্ধন কার্যক্রম আঠাশ বছর পর রাজধানীর সোনাগাঁও হোটেলে গ্র্যান্ড ওপেনিং এর মধ্য দিয়ে শুরু হবে এই কার্যক্রম সংশ্লিষ্টদের আশা এর মাধ্যমে খুঁজবে শিল্পী সংকট নতুন শিল্পী খোঁজার এই প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এশিয়ান টেলিভিশন রিপোর্টে বিস্তারিত বাংলা চলচ্চিত্রের জন্য নতুন প্রতিভা খুঁজে বের করার অন্যতম এক উদ্যোগের নাম হচ্ছে নতুন মুখের সন্ধানে এই কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন বাংলা চলচ্চিত্রের অন্যতম নায়ক মান্না নায়িকা দিতি খল অভিনেতা মিশা সওদাগর সহ অনেকে উনিশশো সালের পর থেকেই নানান জটিলতায় বন্ধ ছিল অন্যতমই উদ্যোগটি যা আবার শুরু হতে যাচ্ছে দু সালে এসে যৌথভাবে চলচ্চিত্র পরিচালক সমিতি ও চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি আবার এই নতুন মুখের সন্ধানে আয়োজন করতে যাচ্ছে যা প্রচারিত হবে দেশের অন্যতম চ্যানেল এশিয়ান টেলিভিশনে এ উপলক্ষে রাজধানীর ঢাকা ক্লাবে চুক্তি স্বাক্ষর ও লঘু উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয় যারা আছেন তাদের মধ্যে আমরা তিনজনকে হারিয়ে নতুন শিল্পী খোঁজার এই প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে স্বামী থাকছে এশিয়ান টেলিভিশনও এ নিয়ে চুক্তি স্বাক্ষর করেছেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার ও এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান আলহাজ হারুন রশিদ সিআইপি সেই ব্যাপারে যেন সহযোগিতা পায় এবং এ সময় নতুন শিল্পী খোঁজার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অতিথিরা বলেন নতুন শিল্পীদের সঠিকভাবে গড়ে তুলতে হবে মান্না দিতি এবং সোহেল চৌধুরী এই তিনজনকে আমরা আসলে খুব আকস্মিকভাবে হারিয়ে ফেলেছি তা আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই পুরো কার্যক্রমটাই আমরা এই তিনজনকে উৎসর্গ করে আমাদের এই কার্যক্রমটা আমরা শুরু করব। আমরা তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করব। সাতান্ন সাল থেকে কিন্তু আমাদের চলচ্চিত্র হাঁটা শুরু করে এসে আজকেই থেমে গেছে এমন কোনো কথা নেই গত তিরিশ বছর যাবৎ এই চলচ্চিত্র পঙ্গু হয়ে আছে যাত্রা শুরু করলো নতুন মুখের সন্ধানের জন্য তাদের সবাইকে অনেক অনেক অভিন অভিনন্দন এবং আমার শুভকামনা রইল ভবিষ্যতে আমরা যারা চলচ্চিত্র নির্মাণ করি তারা নতুন নতুন প্রতিভাবান ছেলে মেয়েদেরকে পাবো সব ক্ষেত্রেই পাবো আর একটি অনুরোধ শুধু নতুন মুখ এনে ছেড়ে দিলে হবে না তাদেরকে গড়ে তোলার দায়িত্ব কিন্তু আমাদের আমি আশা করব পরিচালক সমিতি আজকে যেভাবে নতুন সন্ধানে শিল্পীদের সন্ধান করছে পৃথিবী বড় হয়ে গেছে বিশ্বায়নের যুগে আপনারা অনেক নতুন নতুন ছেলে অনেক গল্পকারকে আবার ডাকেন বিশজন গল্পকারকে বাচ্চাদেরকে ডাকেন যারা সংলাপ প্রচয়িতা এদেরকে অনেককে ডাকেন এভাবে করে আপনার একটা ডিপ্লোমা দিতে আপনারা ছোটো ছোটো ডিরেক্টরকেও ডাকতে পারেন কারণ ছেলেরা অনেকে এগিয়ে গেছে ওরা বিচ্ছিন্নভাবে আছে এভাবে আপনি নতুন নতুন পদক্ষেপ নেন অনুষ্ঠানে নতুন শিল্পীদের নিয়ে ছটি চলচ্চিত্র উপহার দেওয়ার ঘোষণা দিয়ে সব সময় পাশে থাকার আশ্বাস দেন এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ হারুন সিআইপি বাংলাদেশে আছে আমরা সন্ধান নিতে পারি নাই এখন যে উদ্যোগ নেওয়া হয়েছে এই সন্ধানে আশা করি আল্লাহর রহমতে বহুত নায়ক নায়িকা এবং খলনায়ক সবকিছু বাইর হবে এই চেষ্টায় আমরা এশিয়ান টিভির পক্ষে থেকে আপনাদের কাছে সবসময় থাকবো পাশে এবং ভবিষ্যতে এই বছর তো ইনশাল্লাহ চলছে ভবিষ্যতেও আমরা চেষ্টা করব অনুষ্ঠানের শুরুতেই চিত্রনায়ক মান্না সোহেল চৌধুরী ও চিত্রনায়িকা দিতিকে এবারের আয়োজন উৎসর্গ করে তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় নতুন মুখের সন্ধানে দু হাজার আঠারো নিবন্ধন কার্যক্রম শুরু হবে আগামী এক সেপ্টেম্বর থেকে সাদিয়া এশিয়ান টেলিভিশন ঢাকা